জমিনে কোনো জিনিস হোক, জমিনে যত জিনিস মানুষের জরুরতের লাগি আল্লাহ তাআলা বানাই তো আল্লাহ খালাকা কুমি লাম লি নাফি কুম আমি সবকিছু আজ থেকে বিয়ে কতদিন আগে বলা একটা জিনিস তার উপর ঠিনের এক টুকরো গেখিতে আস্তে আস্তে আশ্চর্যজনক বাহন হইল বিমান বা রকেটও যেতে বিমানের ওপর তো সামনে যে একবারে গ্লাস দিয়ে পাইলটে কয়েক হাজার মাইল দেখিলেন সামনের যে গিতা এই গ্লাসটাও মূলত তাদের পালু দিই মানে জমিনের পালু দিই জমিন যত জিনিস আছে আল্লাহ সবকিছু তোমরা লাগি বানাইছেন। এর বাদে আসমানের বাইরে আল্লাহ তাআলা মন্নি সুন্নিয়া ফাসাওয়াহুন্না সাবা সামাওয়াত বাদে আল্লাহ তাআলা সাতটা আসমান তোমরা উপরে বানাইছে। তা আল্লাহ তাআলা আসমান বানাইবার আগে জমিন দে বানাইছেন। তা দেখা যায় যে আল্লাহ তাআলা আসমানও তো ফিরিস্তা বলতের বসবাস, তার আর বসবাসের জায়গা বানাইবার আগে বনি আদমের জায়গা আল্লাহ তাআলা আগে বানাইছে। এবং আল্লাহ তাআলা আসমান জমিনের খুনানো কিতা আছে না আছে সব কিছু আল্লাহ তাআলা জানেন। এমনকি খুনানো একটা ফিকরায় আটে ঠিকানা আল্লাহ তাআলা জানেন। এবং খুনানো আল্লাহ তাআলা কোন জিনিসটা বানাইয়া রাখছেন আর কোন জিনিসটা কে ব্যবহার করতো ইকেন আল্লাহ তাআলা ঠিক করে রাখছেন। আপনাদের মানে গুতাইতেও কিতা করতে পারত না, আর ওটা গুতাইছে গুতাইতে গুতাইতে বালুরে গুতাইয়া বাদে চশমা বানাই দিচ্ছে। যে তরিকা খাপড় বনে আগে তরিকা খাপড় বন্ধ অহন যে খাপড় বনে যেটা ও কুটটা এই খাপড়টা বানাইলো কি লাগান আপনি কোথায় আপনার আসলেও দোষ নাই যেটা বানাইলো কি লাগান আবিষ্কার করে কোন মানুষই হোক কোন জিনিস সৃষ্টি করেন না আবিষ্কার করে এমনকি মানুষের আমলও মানে মানুষের আমলও মানুষের নিজে করে না আর অর্জন করে। আল্লাহ লাগে খালিক আর বন্দাই লাগে খাসিক তারা তো হুয়াগো বেশি একটা দেখুন জানি আল্লাহ রসুল একটু তারিফ করলে সর্বনাশ আল্লাহরে শিরিক থেকে পাক করবার লাগে কোথাও হুয়া গিতে অভিযোগ সর্বনাশ তোমরা তো এমনি চুরি করলো আমরার মতে বলে চুরিটাও আল্লাহর সৃষ্টি এবারে জিনা করলো বলে জিনাটাও আল্লাহ সৃষ্টি যত বাদখাম আছে সব বাদখাম আল্লাহ তাআলার সৃষ্টি খেনে তোমরা এখান তোমরা মাথায় ধরেন না
যদি বাদহামের স্রষ্টা আর একজন বানাইলো তাহলে খালিক দুইজন বা তিনজন বানা কি তাহলে তোমরা তো বুঝরাইও নাকি তখন করাই তোমরা আমরা যখন হইলাম যে বন্দা হইলা কি কাসিব আল্লাহ তাআলা দুইটার সৃষ্টি হইরা কইছেন ওয়াহাদাইনাহুন নাজদাইন আমি মানুষের বালা গুড়া দুইটা দেখাইয়া দিছি দেখাইয়া দেওয়ার পরে বাদটাকে নিষেধ দিছি এবং পালা করবার লাগি হুকুম দিছি ওখন একজন মানুষ যদি বাদ জিনিস আল্লাহ তাআলা দুধ এবং বিষ দুইটা বানাইছেন কইছেন বিষ খাইও না দুধ খাও একজন মানুষ যদি হে খাইতে নিজে দুষ করিয়া হে তার মূল্য বিষ খাইলে আর হে যদি দুধ খাইতে হে নিজে পালা হইলা তার লাভ কাসিব হইলা কি বন্দা কিন্তু খালি এবং কোন জিনিসে কোন সময় খারে কোন ফায়দা দিত এই জিনিসটাও আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারিত وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً إِذْ যতো জায়গাত আয় এই যতো জায়গাত আমরা মানা হইল কি যে আপনি ইয়া রাসূলুল্লাহ আপনি ইয়াদ করুন এবং ও জিনিসটা আলোচনা করুন আপনি ও জিনিসটা ইয়াদ করিয়া আলোচনা করুন এখানে যদিও মুফাসসিরিনা কেরামের মাঝে আপনি নিজে ইয়াদ করুন এবং তোরা আলোচনা করুন চাই ইজ কালা রাব্বুকা লিল মালায়েকাতি যে সময় আপনার আল্লাহ ফেরেশতা আপনকে কইলা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা আমি এই দুনিয়ার একজন খলিফা বানাইলাম ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা এটা হইল কি আল্লাহ তাআলা ডিসিশন এবং তারা রক্তপাত ঘটাইব এবং আপনার খাম সহকারে আমরা তসবি জফরাম এবং তকদিস করবো ফিরিস্তা বলতে স্পেশাল তসবি হইল সুব্বু হন কুদ্দুস হন হ্যাঁ তারা স্পেশাল তসবি এগুলো আমরাও বলি আল্লাহ কইলা কালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন আমি যে জিনিস জানি এই জিনিস তোমরা জানো না ফলা হতো হইল কি যে আল্লাহ তাআলা ই যে কইলা ফিরিস্তা বলতে রে ই কথা কইতে সময় দুই উদ্দেশ্য কইছে আর নাইলে ফিরিস্তা হলতে একটা বেরাসেরাত লাগছে একটা হইল কি যে আল্লাহ তাআলা ফিরিস্তা হলতে লগে ইস্তেশার অর্থাৎ পরামর্শ করলাম বলা ওলা ওলা এক মখলুক বানাই কিতাব আল্লাহ তাআলা এক শূন্য আল্লাহ আল্লাহর হবিবর কইছেন কারণ আল্লাহ তো আল্লাহ রসুলকে যে অর্ডার দিতা ও অর্ডার আল্লাহ রসুলে মানতা সাহাবায়ে কেরামে মানতা আমরা মানতাম তো এর মাঝে পরে বাসা নির্ভুল ফিল আমরি ও আমার নবী কোনো কিছু করতে হইলে তোমার সাহাবায়ে কেরামকে লইয়া পরামর্শ করি আল্লাহ তাআলা ফেরেশতা বলতে তুই একটা পরামর্শ করে ডিসিশন তো তান তখন পরামর্শ দিতে সময় ফেরেশতা বলতে কইলা যে আল্লাহ এরা রে তুমি বানাইতা এই নিজের রক্তপাত কোটাই ফলা হতো এই লোকে থারা জানলা কিলা আমরা রক্তপাত কোটাই নিছে জানলা কিলে আমরা রক্তপাত কোটাই এটা দুইটা হইছে একটা হইল আগে যে জিন ও কলি দুনিয়াত আসলা
এটাই দুনিয়ার ফসাদ খরচই, ফসাদ করার বাদে ও দুনিয়া তাকে এর আল্লাহ ধ্বংস করে দিলা, মোটামুটি আমরা জানা আছে। কিন্তু একটা প্রশ্ন থাকি যায়, জিন বলতে এগুলো দরবার করছে তারারে মারা হইছে, মারাওয়ার বাদে জিনের শরীরে কিন্তু রক্ত নাই, জিন তো আগুনের চরি, জিনের শরীরে রক্ত নাই, তাহলে হেরা তো রক্তপাত যদি আগের অভিজ্ঞতা থাকি মাথুনতে রক্তপাত ঘটানোর কথাই নয়। তো মুফাসসিরের কেরাম বলতে আর একটা করা যে আল্লাহ তাআলা যে সময় কইলা যে আমি জমিনে খলিফা বানাইলাম, খলিফা বানানির পরে তারা জিগাই দিব আল্লাহ এতে বানাইতা দিতে কি খিলা বলে তো ওলা শরীর দিয়ে তারে বানাইব, রক্ত মাংসে মানুষ থাকবা আর তো এটার ওলা বাইর করবা ওটাও করবা দিয়ে তোর করবা বলে আল্লাহ এটাই তো দেখা যায় দুনিয়া দিকে আহ হতাল্লা খান তারা তারা রক্তপাত কটাই ওখান ইতারে বানাইয়া অত ফসাদ সৃষ্টি করা থাকি, আমরাও তো তোমার তসবি তার যা আছে সব কিছু আমরা করি, আমি যে জিনিস জানি এটা তুমি জানো, ইন্নি আলম এখানের মাঝে যে আল্লাহ তালায় ফিরিস্তা বলতে একটা বাতিনি জিনিস এবং তার মখলুকাদের একটা জাহিরি জিনিস, জাহিরি আল্লাহ তাআলা কইলেন যে আমি যে এরারে বানাইব এরার তবিয়তের মাঝে, তবিয়তের মাঝে এরা রক্ত মাংসে মানুষ থাকবে আর তবিয়তের মাঝে ফসাদ থাকবে, মানুষের তবিয়ত ফসাদ, কিন্তু ই তবিয়তের বা নফসের ইত্তেবা না করিয়া ও বনি আদমের মাঝে একগুর মানুষ নবী ওলি সিদ্দিক শহীদ ইমামার মায়ার বন্দা হয়েছে, এবং যারা যে তবিয়ত বানাইনু তারা ই তবিয়তের ইত্তেবা করতো না, মানুষের তবিয়তও কিন্তু আল্লাহর নাফরমানিবাদী মাইল বেশি, মানুষের যে তবিয়ত নাই তা হারুত মারুত টিকলা না তো তাইনি, আল্লাহ তারে কইলা বলে হিতারে যে তবিয়ত দিছি তোমরা দিলে পারবানির মানুষের আল্লাহ তবিয়তের মাঝে উদ্দেশ্য মানছে আল্লাহ না এবং তবিয়তের মাঝে কাদাবে তবিয়তেও চায় ঘুমাই থাকতো, কিন্তু একগুর মানুষে উপরে উল্টাইয়া উঠিয়া নামাজ পড়ে তবিয়তেও চায় মনে যা চায় তা খাই দিত, এর মাঝে একগুরো মানুষের হালাল হারাম বাচ্চা খায় তবিয়তও চায় হে তার মনে যা চাই তাও করতো, এর মাঝে একগুরো মানুষ আল্লাহর হুকুম আহকাম মান্যা নিষেধ থাকে বাচ্চা থাকে আল্লাহর ইবাদত করে তবিয়তের উল্টা সব কিছু মানছে করে, তা আল্লাহ ফরমাইন যে তবিয়তের মাঝে আমি যে একটা জিনিস রাখছি তোমরা জানাই না ওটা মানুষ থাকে আমি নবী ওলি সিদ্দিক শহীদ সব কিছু আমি ও মানুষ বনি আদম থাকে আমি মানি, নাম এবং এরা কি জানে মেয়া না কবিয়ত আল্লাহ তারা দিয়ে দিচ্ছিলাম কদিনের লাগে টেস্ট করতো তারা হক কথিটা না কদিনের লাগে মানুষের কবিয়ত তারা দেব বেশি এর মাঝে আল্লাহ তাআলাই আরো জিনিস বাতিনি দুইটা জিনিস আল্লাহ তাআলাই সিদ্ধান্ত নিলা যে আমি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার ওয়াহদানিয়তের এজহার করবার লাগি যেহেতু বানাইছি আমি এক মখলুক বানাইয়া এরার গেছে দিতাম, অন খার গেছে দিতাম,
মখলুকাতের মাঝে একজন বাদে আটজন আইলা আল্লাহ ফিরিস্তা বানাইলা, এবার অন্যান্য জানোয়ার ফল বা আলম মালাক সকলটা তো বানাইছেন, কিন্তু রসুল কুনানো পাঠাইতা সব মখলুকাতের একজন যে আদম আলাইসাল্লাম আইলা কি আল্লাহ তাআলার সর্বশেষ সৃষ্টি, আদম আলাইসাল্লাম আইলা কি আল্লাহ তাআলার সর্বশেষ সৃষ্টি।